وعليكم السلام ورحمة الله وبركاته جيما ديني بون افنى جانت سيسين دي اشلام ارقو تتقو جانرزن كرا فرز جي بون فتمتو معرفة الله معرفة الدين الاسلام معرفة النبي صلى الله عليه وسلم معرفة الله تولو الله كي প্রত্যেকটা মুসলমানের আলেম থাকা দরকার তাওহেদ সম্পর্কে আল্লাহ রবুল্লা আলমজী একক যে সুরা কলুহাল্লার মধ্যে তার আল্লাহ বর্ণাল্লাফা করছেন এই সম্পর্কে আলেম থাকতে হবে দুই নম্বর ইসলাম সম্পর্কে ইসলাম কাকে বলে ইসলাম কী জিনিস এই সম্পর্কে আলেম থাকতে হবে রেসালাত রসুল্লা সাল্লা সাল্লাম সম্পর্কে আর আর কানে ইসলাম আর কানে ইমান আর কানে ইসলাম পাঁচ প্রকার কালিমা নামাজ রোজা জাকাত এগুলা সম্পর্কে থাকতে আর কানে ইমান যে আল্লাহ রহা দিনের ইমান থাকতে হবে ইমান রাখতে হবে এবং সমস্ত মালায়িকা এবং রসুল এবং কিতাব আখারাতের উপরে ভাগ্যের উপরে বিশ্বাস রাখতে হবে আর কানে ইমান যে ছয় প্রকার এই ছয় প্রকার সম্পর্কে আমাদের আলেম থাকতে হবে আপনি জানতে হবে এগুলা কি কি জিনিস তারপরে অজু গোসল ওজুর ফরজ কয়টি অজু বঙ্গর কারণ কি গোসলের ফরজ কি গোসল কি হলে গোসল ফরজ হয় এবং নামাজের ফরজ ওয়াজিব নামাজ ভঙ্গ হওয়ার কারণ যার উপরে জাকাত ফরজ কার উপরে হয় না হয় এগুলো সম্পর্কে অ্যালেম থাকতে হবে হজের হজ কার উপরে ফরজ হজের ফরজ ওয়াজিব কি কী এগুলোর উপরে এলেম এই সমস্তগুলোর উপরে এলেম থাকা প্রত্যেকটা মুসলমানের উপরে জরুরি যা সে শরীরের চলতে তার জন্য সহজ হয়ে যায়

علم شيخ شكا... علم شيكا توفي دان قران سنه وتعامل قران توفي دان صلى الله على النبي السلام عليكم ورحمه الله